আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম স্যার। সবাই কেমন আছেন আপনারা? স্যার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি স্কুলে? স্কুলে? হ্যাঁ স্কুলে। আমি আজকে যারা আমাদের সঙ্গে জয়েন করেছেন কাছে কিংবা দূরে, যে যেখান থেকে হোক, আমাদের সঙ্গে যারা জয়েন করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা কথা বলছি অষ্টম শ্রেণী বাগান বিলাস শাখায়, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। আজ আমরা আমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়ের পাঠ 1 ও 2 নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। আমরা আমাদের পাঠ্য বইয়ের, হ্যাঁ, পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়ের পাঠ 1 ও 2 নিয়ে আলোচনা করবো। স্লাইড শো কি দেখা যায়? স্লাইড শো? জি স্যার। আচ্ছা, আমাদের আলোচ্য বিষয় হলো আজকে কোরআন মাজিদ ও তাজবীদ। আমরা প্রথমে জানবো আল কোরআনের পরিচয়, এরপরে আমরা জানবো আল কোরআন নাজিলের পদ্ধতি, এরপরে জানবো মক্কি ও মাদানী সুরার বৈশিষ্ট্য, এরপরে জানবো আমরা আল কোরআনের বিভিন্ন নাম, এরপর আমরা জানবো আল কোরআনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, এরপরে আল কোরআনের শিক্ষা, সব শেষে আমরা জানবো তাজবিদের পরিচয় ও গুরুত্ব। আচ্ছা, আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব তাকে আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার পাচ্ছি। তাহলে আমরা কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি। তাহলে প্রথমে আমরা জানবো আল কোরআনের পরিচয়, জানবো আল কোরআনের পরিচয়। কথা বলিস না প্লিজ, কেউ কথা বলেন না প্লিজ। কথা বললে মানে সবাই প্লিজ, সবাই একটু আপনাদের ভিডিও এবং অডিওটা অফ করে রাখেন, ভিডিওটা অফ করে রাখেন, শুধু অডিওটা অন করে শোনেন, তাহলে ভালো শোনা যাবে। আর কেউ কথা বলবেন না প্লিজ। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা জানবো আল কোরআনের পরিচয়। আল কোরআন শব্দটি কোরউন মূল ধাতু থেকে নির্গত, এর অর্থ হচ্ছে পাঠ করা। যেহেতু প্রতিদিন সারা বিশ্বে লক্ষ কোটি মুসলমান এই কোরআন তেলাওয়াত করে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পাঠ করা হয় কোরআন তেলাওয়াত। আচ্ছা বলুন তো, পৃথিবীর মধ্যে সবচেয়ে কোন কিতাব বেশি পাঠ করা হয়? হ্যালো, আল কোরআন সবচেয়ে বেশি পাঠ করা হয়। যেহেতু সবচেয়ে বেশি পাঠ করা হয় আল কোরআন, এজন্য এই কোরআনের নামকরণ করা হয়েছে আল কোরআন। আল কোরআনের পরিচয় যদি আমরা জানতে পারি, সবাই একটু সাইলেন্ট থাকবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ জি জি স্যার, কোরআন শব্দের অর্থ হলো পঠিত, তাহলে মজিদ শব্দটির অর্থ কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, মজিদ শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, মানে মর্যাদাপূর্ণ। অর্থাৎ আল কোরআন আমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত গ্রন্থ, তাই কি না? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, কোরআনটা হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত গ্রন্থ, মর্যাদাপূর্ণ গ্রন্থ, এই জন্য এই কোরআনকে কোরআন মাজিদ বলা হয়। এই সংশোধনগুলো ইয়ে দেখি, প্রতিদিন ইউটিউবে দেখি।
টিভি দেখি না উত্তর দেওয়া থাকে পরের দিন করে দেখি শনি আরবি আরবি চুপ থাক আরবি কথা বলতেছিস কেন তাহলে আল কোরআন হচ্ছে হ্যালো আল কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ যে গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতার মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন সেটাই হচ্ছে আল কোরআন এরপর আমরা জানবো আল কোরআন নাজিলের পদ্ধতি আল কোরআন সম্পূর্ণভাবে লাওহে মাহফুজ লিপিবদ্ধ আছে সেই লাওহে মাহফুজ থেকে কদরের রাতে প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক স্থানে পরিপূর্ণভাবে কোরআন নাজিল করা হয় সেখান থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করা হয় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন সেই ধ্যানমগ্ন থাকা অবস্থায় তার 40 বছর বয়সে এই কোরআন নাজিল শুরু হয় প্রথমেই সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয় এরপরে দীর্ঘ 23 বছরে বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে পূর্ণ কোরআন নাজিল হয় হ্যালো শুনতে পাচ্ছেন আমাকে সবাই স্যার সবাইকে মিউট করে দেন আচ্ছা আচ্ছা আপনার কথা না হলে বোঝা যাচ্ছে না আচ্ছা আল কোরআন নাজিলের পদ্ধতি আমরা বুঝতে পারলাম কি হ্যালো হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে আচ্ছা এরপর আমরা জানবো মক্কী ও মাদানী সূরার বৈশিষ্ট্য আল কোরআনের যে 114টা সূরা আছে 114টি সূরা দুই ভাগে ভাগ করা হয়েছে এক মক্কী সূরা আর দুই নম্বর হচ্ছে মাদানী সূরা মক্কী সূরা বলতে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়তের 13তম বছরে মক্কা থেকে মদিনায় হিজরত করেন তো এই যে মক্কা থেকে তিনি মদিনায় হিজরত করেন এই হিজরতের আগে যে সমস্ত সূরা নাজিল হয়েছে এই সূরাগুলোকে বলা হয় মক্কী সূরা সবাই কি শুনতে পাচ্ছেন তাহলে মক্কী সূরা আমরা বুঝতে পারলাম যে মহানবী হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে মক্কী সূরা বলা হয় এই মক্কী সূরার অনেকগুলো বৈশিষ্ট্য আছে এর মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য হচ্ছে যে মক্কী সূরাগুলো সাধারণত তাওহীদ রিসালা আখিরাত জান্নাত জাহান্নাম কিয়ামত হাশর মিজান ইত্যাদি বিষয়ে নাজিল হয়েছে ও আচ্ছা বুঝছি আচ্ছা এরপরে মাদানী সূরা হচ্ছে মহানবী যে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এই হিজরতের পরে যে সূরা নাজিল হয়েছে হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা এই মাদানী সূরার বৈশিষ্ট্য হলো যে মাদানী সূরায় সাধারণত রব্বুল আলামিন সালাত সাওম যাকাত হজ জিহাদ হালাল হারাম এরপরে মানবিক ও নৈতিক মূল্যবোধ যুদ্ধনীতি ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন আমরা এটা একটা বুঝতে পারলাম যে মাক্কি মাদানী সূরার বৈশিষ্ট্য আমরা কি ভালোভাবে বুঝতে পারছি হ্যালো জি স্যার স্যার কোরআন মজিদে মাক্কি সূরা কয়টা আছে আর মাদানী সূরা কয়টা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ মাক্কি সূরা হচ্ছে 86টি আর মাদানী সূরা হলো 28টি বুঝতে পারছেন কি স্যার আরেকবার একটু বলবেন জি স্যার মাক্কী সূরা 86 আর মাদানী সূরা 28 এই হলো মোট 114টি সূরা এই ব্যাপারে আর কোনো প্রশ্ন আছে কারো স্যার এটা তো বইয়েই ছিল স্যার না না এটা এটাই তো সঠিক মাক্কী সূরা বইয়েতে আছে স্যার এটা হ্যাঁ মাক্কী সূরা 86টি আর মাদানী সূরা 28টি এটাই সঠিক 28
আচ্ছা, এ পর্যন্ত যে আলোচনা করলাম আমরা কোরআনের পরিচয়, আল কোরআন নাজিলের পদ্ধতি, মাক্কী ও মাদানী সূরার বৈশিষ্ট্য, এ ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে তাহলে মাইক্রোফোন অফ করে, মানে মাইক্রোফোন অন করে কথাটা প্রশ্ন করুন যদি প্রশ্ন থাকে। প্রশ্ন আছে কি কারো? না স্যার। আচ্ছা, তাহলে আমরা সামনে যাই। এখন আমরা জানব আল কোরআনের বিভিন্ন নাম। আল কোরআনের কি জানবো বলো তো? আল কোরআনের হ্যালো বিভিন্ন নাম। আচ্ছা, আল কোরআনের বিভিন্ন নাম জানবো আমরা। এই কোরআনের নাম শুধু কোরআনই নয়, এই কোরআনের নাম আল্লাহ পাক আরো কোরআনের নাম দিয়েছেন যেগুলো কোরআনই সে নামগুলো পাওয়া যায়। যেমন আল ফুরকান, কোরআনের আর কি নাম কি বললাম বলো তো? যেহেতু কোরআন পাঠ করলে আমরা কোরআন শিখলে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারি, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করতে পারি। হ্যাঁ, এরপরে আমরা কোনটা সঠিক কোনটা ব্যাটিক পার্থক্য করতে পারি, এই জন্য কোরআনের নামকরণ করা হয়েছে আল ফুরকান। আল ফুরকান। আচ্ছা, এরপরে কোরআনের আরেকটি নাম হচ্ছে আল হুদা। কি বললাম? আল আল হুদা। আল হুদা, হ্যাঁ। আল হুদা শব্দের অর্থ হচ্ছে হেদায়েত বা পথ প্রদর্শন। যেহেতু কোরআন কোরআনই কারিম বা কোরআনই মাজিদ আমাদেরকে সত্যের পথ দেখায়, কোন পথে চললে আমরা আল্লাহর সত্য পথে চলতে পারবো, হকের পথে চলতে পারবো, ইসলামের পথে চলতে পারবো, সেভাবে হেদায়েত দান করে। এই জন্য কোরআনকে বলা হয় কি? আল হুদা। আল হুদা। আচ্ছা, এরপরে কোরআনের আরেকটি নাম হচ্ছে আর রহমা। আর রহমা মানে রহমত, দয়া। যেহেতু কোরআন পাঠ করলে এবং আমল করলে আল্লাহ পাক দয়া করেন এবং কোরআনটাই হচ্ছে আমাদের জন্য দয়া স্বরূপ, রহমত স্বরূপ, এই জন্য বলা হয় আর রহমা। কোরআনে আরেকটি নাম পাওয়া যায় আজ-জিকির। আজ-জিকির মানে উপদেশ। আজ-জিকির মানে উপদেশ। হ্যাঁ, যেহেতু কোরআনে কারিমে আল্লাহ পাক আগেকার বিভিন্ন নবীদের কাহিনী, বিভিন্ন উপদেশ দান করেছেন, বিভিন্ন কাহিনী, বিভিন্ন নবীদের কাহিনী, তারপরে বিভিন্ন উপদেশ দান করেছেন এবং বহু আগেকার মানে পুরাতন আলোচনা করেছেন, এজন্য এই কোরআনকে বলা হয় আর জিকির বা উপদেশ। এরপরে কোরআনে আরেকটি নাম পাওয়া যায় আর নূর। আর নূর মানে জ্যোতি বা আলো। যেহেতু কোরআনের মাধ্যমে আমরা সত্যের আলো খুঁজে পাই, হালাল হারাম হালাল হারাম এর রহস্য উদ্ভাসিত হয় কোরআনের মাধ্যমে, কোথায় অন্ধকার থেকে আলোর পথ দেখায়, এর জন্য কোরআনকে বলা হয় আন-নূর। আচ্ছা, আমরা যে আল কোরআনের বিভিন্ন নাম আলোচনা করলাম, এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো? না স্যার। না, প্রশ্ন যদি কারো থাকে, যদি কারো প্রশ্ন থাকে তাহলে মাইক্রোফোনটা অন করে প্রশ্ন করতে পারেন। হ্যালো, আরো কি প্রশ্ন আছে কোনো? আজ-জিকরটা আরেকবার বুঝাই দেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজ-জিকর মানে হচ্ছে হলো উপদেশ বা আলোচনা, উপদেশ বা আলোচনা। যেহেতু কোরআনে কারিমের মাধ্যমে আল্লাহ পাক বিভিন্ন উপদেশ দান করেছেন আমাদেরকে, উপদেশ দান করেননি, বিভিন্ন ইবাদত করতে উদ্বুদ্ধ করেছেন, সলাত সিয়াম যাকাত এগুলো ইবাদত করার জন্য আমাদের উপদেশ দিয়েছেন না? জি স্যার। আচ্ছা, এরপরে আগেকার বিভিন্ন নবীদের ঘটনা আলোচনা করেছেন, তাই না? জি স্যার। তো সেই সমস্ত ঘটনা থেকে আমাদেরকে উপদেশ দিতে বলেছেন। আচ্ছা, বিষয়টা ক্লিয়ার তো নাকি? আরেকটা প্রশ্ন ছিল স্যার, এখানে অনেক জায়গায় লেখা আছে যে আল ফুরকান, আর রাহমা, আর নূর। স্যার, এখানে যে প্রথমে আল, আন, আর, আজ, আন এরকম দেওয়া আছে, এটা কেন হইছে? আচ্ছা, এগুলো হচ্ছে এই যে আল দেওয়া আছে, তারপর আর রহমান, তারপর আজ জিকির, আর নূর, এই যে আলিফ লাম, এগুলো হচ্ছে আলিফ লাম দেওয়া আছে। আরবিতে লিখলে যে ফুরকান, ফুরকানের আগে আলিফ লাম দিলে আল ফুরকান হয়। তারপরে যেমন হুদা, হুদার আগে আলিফ লাম, আলিফ লাম সহ লেখলে আল হুদা হয়। মানে শব্দটার প্রথমে আলিফ এবং লাম যুক্ত করলে এরকম হয়।
ক্লিয়ার তো? হ্যালো জি স্যার। আচ্ছা আলিফ লাম যুক্ত করলে এরকম হয় আর কি। আচ্ছা এরপরে আমরা জানব আল কোরআনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আল কোরআনের গুরুত্ব প্রয়োজনীয়তা, এই আল কোরআন হচ্ছে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিরাট নিয়ামত এবং সবচেয়ে বড় নিয়ামত এবং আল্লাহর রহমত। আল্লাহ পাক কোরআনে বলেছেন হুদা ওয়া রাহমাতাল লিল মুমিনিন, এই কোরআনটা হলো মুমিনদের জন্য এবং মুত্তাকিদের জন্য হেদায়েত এবং রহমত স্বরূপ। এই কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক আমাদের জন্য এবং সঙ্গে সঙ্গে শেষ নবী মুহাম্মাদকে নবী বানিয়েছেন। নবী মুহাম্মাদ এই কোরআনকে তিলাওয়াত করে বাস্তবে হাতে কলমে সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন। এই কোরআন শেখাটা এবং তিলাওয়াত করা এজন্য গুরুত্বপূর্ণ যে আমরা কিন্তু আল্লাহর পরিচয় জানতাম না, আমরা কি আল্লাহকে চিনতাম আগে? হ্যালো সবাই বলুন তো। না স্যার, না চিনতাম না। বলে আমরা আল্লাহকে চিনি। আচ্ছা আল্লাহ কি চিনতে পেরেছি কিসের মাধ্যমে বলুন তো? কোরআনের মাধ্যমে, তাই না? কোরআনের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, কোরআন তেলাওয়াত করে আমরা আল্লাহকে চিনেছি, আল্লাহর শক্তি সম্পর্কে জানতে পেরেছি, তাই না? হ্যাঁ। এবং কোন পথে চললে আমরা আল্লাহকে খুশি করতে পারবো এবং কোন পথে চললে আল্লাহ রাগান্বিত হবে, এগুলো আমরা কোথায় থেকে জানতে পেরেছি? কোরআন থেকে আমরা জানতে পেরেছি। অর্থাৎ আমরা আল্লাহকে চিনতে পেরেছি কোন পথে গেলে কল্যাণ হবে, হ্যাঁ কোন পথে গেলে আল্লাহর আল্লাহ খুশি হবেন আর কোন পথে গেলে আল্লাহ রাগান্বিত হবেন, এ সব কিছু আমরা কোরআন থেকে জানতে পেরেছি। এরপরে এই দুনিয়াতে আমরা কেন আসলাম, অর্থাৎ আল্লাহ পৃথিবীতে আমাদেরকে কেন পাঠালেন, এটাও আমরা কোরআন থেকে জানতে পেরেছি। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তারই ইবাদত করার জন্য। কার জন্য বলো তো? একমাত্র আল্লাহ। হ্যালো জি স্যার বলেন। একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আচ্ছা হ্যাঁ, আল্লাহ পাক বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেছেন যে আমি মানুষকে এবং জিনকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তাহলে আমরা এই পৃথিবীতে কেন আসলাম? আল্লাহর ইবাদত করার জন্য, এটাও কিন্তু আমরা কোরআন থেকেই জানতে পেরেছি। এরপরে কোরআন শেখাটা আরো গুরুত্বপূর্ণ এজন্য যে কোরআন শিখলে বা কোরআন তেলাওয়াত করলে কোরআন অনুযায়ী আমল করলে একজন মানুষ আদর্শ মানুষ হতে পারে, তাই না? হ্যালো জি স্যার। হ্যাঁ, একজন মানুষ আদর্শ মানুষ হতে পারে, কারণ যার মধ্যে কোরআন নাই সে কিন্তু আদর্শ মানুষ হতে পারে না। সে নানান অন্যায় অশ্লীল কর্মে জড়িয়ে পড়ে, সে আদর্শ হতে পারে না। এজন্য কোরআন শিক্ষাটা গুরুত্বপূর্ণ এবং কোরআন তেলাওয়াত করা কোরআন শিক্ষা গুরুত্বপূর্ণ। এরপরে কোরআন না শিখলে তার জ্ঞান পরিপূর্ণতা আসে না। একজন মানুষ দুনিয়ার জ্ঞান যাই জানুক, গণিত বাংলা পদার্থ বিজ্ঞান বিভিন্ন বিজ্ঞান জানুক, গণিত জানুক বাংলা জানুক, কিন্তু যদি সে কোরআন না জানে তাহলে তার জ্ঞানটা পরিপূর্ণ হয় না। এজন্য দুনিয়ার জ্ঞানের পাশাপাশি যদি কেউ আখিরাতের জ্ঞান অর্থাৎ এই কোরআনের জ্ঞান অর্জন করে তাহলে সে কিন্তু পরিপূর্ণ জ্ঞানের অধিকারী হতে পারে, সে পরিপূর্ণ জ্ঞানের অধিকারী হতে পারে। আচ্ছা এ বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে যে আল কোরআনের গুরুত্ব প্রয়োজনীয়তা? কেউ কোনো প্রশ্ন করবেন? না স্যার। যারা কোরআন পড়ে না বা অন্য ধর্মী তারা কি পরকালে শাস্তি পাবেন না পড়ার জন্য? আচ্ছা আচ্ছা, এ ব্যাপারে অবশ্যই কোরআন না শিখলে অবশ্যই সে শাস্তি পাবে এবং কোরআন না পড়লে, কারণ কোরআন না পড়লে তো আমরা কিভাবে কাজ করবো আমরা বুঝতেই পারবো না, কি বলো, তাই না? মানে যে কোনো জিনিস আমি সালাত পড়বো পড়ার আগে আমাকে জানতে হবে কিভাবে পড়বো, অকথাই যে কোনো ইবাদত করবো ইবাদত করার আগে আমাকে জানতে হবে আর জানার জন্যই কোরআন পড়তে হবে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা অবশ্যই, এই জন্য দুনিয়াতে একথাই দুনিয়াতে এবং আখেরাতে। হ্যালো
দুনিয়াতে এবং আখেরাতে শান্তি পেতে হলে, আখেরাতে মুক্তি পেতে হলে এবং দুনিয়ার জীবনে শান্তির জীবন গঠন করতে হলে অবশ্যই আমাদেরকে কোরআন শিখতে হবে। আচ্ছা, এখন আমরা জানবো আল কোরআনের শিক্ষা। আল কোরআনের শিক্ষা, যেহেতু কোরআন হচ্ছে আমাদের জন্য একটা বড় নিয়ামত, আর কোরআনে আল্লাহ পাক আমাদের সামাজিক জীবন, ব্যক্তি জীবন, তারপর রাষ্ট্রীয় জীবন সব সমস্যার সমাধান দিয়েছেন কোথায়? কোরআনে। অর্থাৎ কোরআনে আল্লাহ পাক আমাদের সব সমস্যার সমাধান দিয়েছেন। যেমন আল্লাহ পাক বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দেইনি। এই যে এই কথা কে বলেছেন বলুন তো? আমি এই কিতাবে কোনো কিছুই, হ্যালো, আল্লাহ তাআলা বলেছেন যে আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দেইনি। অর্থাৎ আমাদের সকল সমস্যার সমাধানের কথাই কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, আর তিনি যে সমাধান দিয়েছেন কোরআনে, অর্থাৎ আমাদের সকল সমস্যার সমাধান দিয়েছেন। আচ্ছা, হ্যাঁ, প্রশ্ন করবেন নাকি? আচ্ছা, আল্লাহ আমাদের সকল বিষয়ের সমস্যার সমাধান দিয়েছেন, এই সমাধান গুলো হলো নির্ভুল সমাধান। আচ্ছা, আল্লাহ যে সমাধান দিয়েছেন কোরআনে, এই সমাধানের মধ্যে কোনো সন্দেহ আছে কি? হ্যালো, না স্যার। আচ্ছা, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই এবং কোনো ভুল নাই। এই জন্য আল্লাহ পাক বলেছেন, যালিকাল কিতাবুলা রাইবা ফিহি, এটি আমার একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আচ্ছা, এরপরে আমরা আসি যে আল কোরআনের শিক্ষা, আল কোরআনের যে জ্ঞান, এই জ্ঞানকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে বলুন তো? আচ্ছা, আপনাদের সামনে কি টেক্সট বই আছে? বই কি নিছেন সামনে? হ্যালো, আচ্ছা, বই না, যদি বই থাকে তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কোরআনের জ্ঞানকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, এটি হচ্ছে বিখ্যাত ইসলামী চিন্তাবিদ আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস, তার মতে পাঁচ ভাগে আর কি ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে ইলমুল আহকাম বা বিধিবিধান সম্পর্কিত। আচ্ছা, ইলমুল মানে জ্ঞান, ইলমুল মানে কি বললাম? জ্ঞান। আর আহকাম মানে বিধিবিধান, ইলমুল আহকাম বা বিধিবিধান সম্পর্কিত জ্ঞান। দুই নম্বর হচ্ছে, হ্যাঁ, দুই নম্বর হচ্ছে ইলমুল মুখাসামা, অর্থাৎ এক নম্বর যে বিধিবিধান, অর্থাৎ আল্লাহ পাক কোরআনে সালাতের বিধান দিয়েছেন, যাকাতের বিধান দিয়েছেন, সিয়ামের বিধান দিয়েছেন, এরপরে কেউ যদি সন্ত্রাসী করে, চুরি করে, তার বিধান দিয়েছেন। এক কথায় বিভিন্ন বিষয়ে আল্লাহ পাক কোরআনে বিভিন্ন বিধান নাজিল করেছেন, ঠিক কিনা? তাই না? আচ্ছা, জি স্যার। এরপরে হচ্ছে ইলমুল মুখাসামা, ইলমুল, হ্যাঁ, ইলমুল মানে জ্ঞান, আর মুখাসামা মানে হলো বিতর্ক, ইলমুল মুখাসামা মানে বিতর্ক বিদ্যা। অর্থাৎ আল্লাহ পাক কোরআনে বিভিন্ন কাফেরদের, যারা ইসলামকে, কোরআনকে দ্বারা খারাপ চোখে দেখে, ওই কাফেরদের জবাব আল্লাহ পাক বিভিন্ন যুক্তি দিয়ে, বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে আল্লাহ পাক তাদের কথার জবাব দিয়েছেন। এরপরে তিন নম্বর হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহ ও নিদর্শন সম্পর্কিত জ্ঞান। এরপরে চার নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টিগত জগতের অবস্থা, পুরস্কার এবং শান্তি সম্পর্কিত জ্ঞান। এরপরে পাঁচ নম্বর হলো মৃত্যু এবং পরকাল সম্পর্কিত জ্ঞান। আচ্ছা, এই যে আমরা কোরআনের পাঁচটি জ্ঞান, মানে কোরআনের জ্ঞানকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, এ সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে মাইক্রোফোন অফ করে প্রশ্ন করতে পারেন। কোনো প্রশ্নের সমস্যা আছে কি কারো? এটা কিভাবে প্রশ্ন আসবে? না, আমি যে এই যে কোরআনের জ্ঞানকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, এই যে প্রশ্ন নাই। আচ্ছা, কোনো প্রশ্ন আছে কি? না স্যার। আচ্ছা আচ্ছা,
প্রশ্নটা দিতে পারে প্রশ্নটা কিভাবে আসবে আচ্ছা আমি আচ্ছা প্রশ্ন হলো কি এর ভেতর থেকে কোনো জ্ঞানমূলক বা স্যার এগুলো আরবি কি মুখস্থ করতে হবে স্যার এখানে যেভাবে আসে এইভাবে আর কি যে ইল মূল হাকাম বা বিধিবিধান সম্পর্কিত জ্ঞান এখানে তো বাংলা দিয়ে লেখা আছে এখানে বাংলা দিয়ে লেখা আছে এগুলো তো মুখস্থ রাখতে হবে স্যার এখানে তো বাংলা আরবি দুইটাই আছে দুইটাই প্রশ্ন করব হ্যাঁ দুইটা মুখস্থ করলে ভালো হবে আর কি স্যার আরবিও না এখানে তো আরবি মানে ওই যেভাবে আসে ওইভাবে হ্যাঁ ইল মূল হাকাম বা বিধিবিধান সম্পর্কিত জ্ঞান মনে রাখতে হবে এইভাবে আচ্ছা এরপর আমরা জানার চেষ্টা করব সময় শেষের দিকে আমাদের তাসবিহের পরিচয় ও গুরুত্ব একটু মন দিয়ে সবাই শুনো তাসবিহ অর্থ হচ্ছে সুন্দর করে পড়া আচ্ছা তাসবিহ অর্থ কি বললাম আমি বলো তো সুন্দর করে পড়া হ্যাঁ এখানে একটা নাই তাসবিহ আর কি হচ্ছে তাহসিন অর্থাৎ সুন্দর করে পাঠ করা অর্থাৎ পবিত্র কোরআন সহি শুদ্ধ ভাবে মুখস্থ করতে হবে কোনটা আরবি কোনটা হ্যালো যেভাবে আছে সেভাবেই পড়তো যা আরবি আরবি পড়তে হবে না আরবি পড়তে হবে না সময় নেই আচ্ছা হ্যাঁ শোনো তাসবিহ হ্যাঁ তাসবিহ অর্থ হচ্ছে সুন্দর করে তেলাওয়াত করা এর পারিভাষিক অর্থ হচ্ছে সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াতের রীতিকেই তাসবিহ বলা হয় কি বললাম বলো তো সবাই কোরআন তেলাওয়াতের রীতিকে তাসবিহ বলা আচ্ছা যেমন আছে কোরআন তেলাওয়াতের রীতি আছে অনেকগুলো মাখরাজ আছে মদ আছে গুন্না আছে না এগুলো এরপরে এই যে নীতিগুলো এই রীতিগুলোকে নিয়ম এই নিয়মগুলো মেনে চলে কোরআন তেলাওয়াতকে তাসবিহ বলা হয় তাসবিহের গুরুত্ব শোনো তাসবিহের গুরুত্ব হলো তাসবিহ সহ কোরআন তেলাওয়াত করলে কোরআনের অর্থ ঠিক থাকে তাই না আর যদি তাসবিহ সহ আমরা কোরআন তেলাওয়াত না করি তাহলে অর্থ কিন্তু ভেঙে যায় অর্থ ঠিক থাকে না আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই দেয় যেমন কিছুই তো বুঝতে পারছি না হ্যালো বুঝতে পারতেছেন না হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে আচ্ছা হ্যাঁ যদি আমরা তাজবিদ সহ কোরআন তেলাওয়াত না করি তাহলে কোরআনের অর্থ ঠিক থাকে না যেমন আমি বলি যেমন কুল কুল শব্দটা তাজবিদ সহকারে বললে অর্থ হয় বলুন আর যদি তাজবিদ সহকারে না বলে আমি যদি বলি কুল তাহলে এর অর্থ হয় খাও কি হয় বলো তো খাওয়া তাহলে কুল ভালোভাবে উচ্চারণ করলে হয় বলো আর কুল সাধারণভাবে বললে হয় খাও তাহলে তাজবিহ সহকারে কোরআন তেলাওয়াত না করলে অর্থ ঠিক থাকে না তারপর আমরা যদি এই ভুল কোরআন তেলাওয়াত নিয়ে নামাজ পড়ি নামাজ আমাদের হ্যালো নামাজ যদি আমরা ভুল কোরআন তেলাওয়াত দিয়ে নামাজ পড়ি নামাজ হবে কি আমাদের না নামাজ তাহলে যদি আমরা তাজবিহ সহকারে কোরআন তেলাওয়াত না করি আমাদের কোরআন তেলাওয়াতের অর্থ ঠিক থাকে না তারপরে নামাজ শুদ্ধ হয় না আল্লাহ রাগান্বিত হয় রানিং ক্লাস চলতে থাকে আচ্ছা আমাদের সময় শেষের দেখি এখন আমরা আবে এক মিনিট হ্যালো আচ্ছা সময় শেষের দিকে আচ্ছা আজকের হ্যালো সবাই একটু চুপ থাকেন আজকে যে আমরা আলোচনা করলাম এই আলোচনা থেকে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন জানার চেষ্টা করব হ্যালো জি স্যার বলেন জি স্যার বলেন স্লাইড কি দেখা যাচ্ছে জি স্যার জি স্যার আজকে যে আমরা আলোচনা করলাম এই আলোচনা থেকে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন আমরা জানবো কেমন এক নম্বর কি দেখাতে পারছি আমরা এক নম্বরে হ্যালো হ্যালো লাউহে মাহফুজ লাউহে মাহফুজ অর্থ কি এরপরে দুই নম্বরে বাইতুল ইজ্জা কোথায় অবস্থিত তিন নম্বর সর্বপ্রথম সূরা আলাকের কয়টা আয়াত নাজিল হয় আল ফুরকান অর্থ কি
পাঁচ মক্কি সূরা কয়টি, ছয় মাদানী সূরা কয়টি, সাত আমিয়ে কিতাবে কোন কিছুই বাদ দেইনি, এটি বললে উটি থামার তোর খবর আছে, কোন সূরা আয়া? সারা দিনই তুই থাকিস ল্যাম্প পরে বসে থাকিস। হ্যালো কি রে বাবা কি গান দিচ্ছে বারবার, ইলমুল মুখাসামার অর্থ কি? হ্যালো ইলমুল মুখাসামা অর্থ কি? এই যে আমরা আলোচনা করলাম না, ইলমুল মুখাসামা অর্থ বিতর্ক বিদ্যা, বিতর্ক বিদ্যা। আচ্ছা, নয় নম্বর আল কোরআনের কয়টি সিজদার আয়াত রয়েছে? দশ। ইসলামী শরিয়ার প্রধান উৎস কি? আচ্ছা, এখানে আমরা কয়টা জ্ঞানমূলক প্রশ্ন দেখতে পাচ্ছি বলুন তো? দশটা। এরপরে আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন জানার চেষ্টা করব, সময় শেষের দিকে আমরা একটু তাড়াতাড়ি করেন। মোবাইলে এখানে আমরা অনুধাবনমূলক প্রশ্ন কয়টি দেখতে পাচ্ছি? দশটি। তাহলে আমরা আমাদের আজকের আলোচনা থেকে দশটি জ্ঞানমূলক এবং দশটি অনুধাবনমূলক প্রশ্ন জানার চেষ্টা করলাম, আমাদের সময় শেষ। হ্যালো, আজকে আমাদের সময় শেষ। তারপরে কি? এই যে আমরা আজকে আলোচনা যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো জানলাম, এগুলো বাসা সলভ করার চেষ্টা করবেন আপনারা। স্যার জ্ঞানমূলক গুলো আরেকবার দিবেন। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, সময় তো শেষ, মানে সময় শেষ আসলে। যারা নিসনি পরে কারো কাছ থেকে নিয়ে নিস, যারা স্ক্রিনশট নিয়েছে আমার কাছে গ্রুপে দিস। আমার কাছে আছে, আমি দিব নি, কেউ গ্রুপে দিয়ে দিস একটু। তাহলে আজকে যারা আমাদের সঙ্গে একটু দিয়ে দে, এখনই একটু দিয়ে দে। আচ্ছা দিচ্ছি দাঁড়া। যারা আমাদের সঙ্গে আজকে করেছিলেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম সালাম। ওয়া আলাইকুম সালাম।